আগে না
সে পবিত্র ইসলাম যাবে সামনে বসে থাকা আল্লাহ কিছু প্রেমিক আল্লাহ ভালোবাসা বান্দারা আনাচে কানাচে হাই স্কুলে বসে থাকা মায়েরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা যিনি আমাদের এই মাহফিলে সমাবেত হওয়ার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যাবে বলেন আলহামদুলিল্লাহ আপনার এই আলহামদুলিল্লাহ বলাটা বৃথা যাবে না কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দাড়ি পাল্লাতে এত ওজন হবে এই শব্দটা আলহামদুলিল্লাহ আপনি যে হালাতে থাকেন যেখানে থাকেন আপনাকে বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান তোমার যে দাড়ি পাল্লা হবে কিয়ামতের মাঠে দাড়ি পাল্লাকে একবারে ওজনে লোড করে দিবে ভরে দিবে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ অতপর তার দয়ার কান্দারে সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ
কেমন করে পরিত্রাণ দিবে, কেমন করে নাজাত দিবে বলেন তো? খোদার খাতা এই প্রোগ্রামটা যদি কোন গানের মাহফিল হতো, কোন যাত্রা, কোন গান, কোন নাটক, কোন খেলাধুলা যেখানে শয়তানের কারবার চলত, যেখানে নামাজ রোজা কোনো আলোচনা হতো না, যেখানে দাওয়াতের কোনো গন্ধ থাকতো না, যদি এইরকম কোন প্রোগ্রাম এখানে করা হতো তবে লোকে লোকারণ্য হয়ে যেত। এখানে মানুষকে জায়গা দেওয়া ভার ছিল, কিন্তু এটা দিনী মাহফিল, এখানে আসতে গেলে আপনার নেকি হবে, এখানে গুনাহ কোন সিন নেই, এখানে শুধু নেকি হবে, এখানে মানুষ আসবে না। শয়তান এমন করে ধরে নিয়েছে, না ইসলামী মাহফিলে ইসলামী যাওয়ার সাথে তোকে যেতে দেবো না, কি দরকার, ওখানে যাবি কেন, কি ইন্টারেস্ট আছে? ব্যবসায় যে শয়তান বলতে যাচ্ছে তুমি ওখানে যাওয়া, খোদানা খাস্তা তুই যদি হেদায়ত হয়ে যাস, তোর ইয়ে যেটা দিলে মরিচিকা পড়ে আছে সেই মরিচিকাটা যদি সাফ হয়ে যায়, আর আজ থেকে যদি তুই নামাজ পড়তে ধরিস, তুই যদি নামাজি হয়ে যাস, তাহলে আল্লাহ এত বড় ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল যে তুই হাজার গুনাহ করলেও যদি আত্মসমর্পণ তুই করে দিস আল্লাহর কাছে, তাওবা তো নাসুহা যদি করে দিস, তবে আল্লাহ তোকে মাফ করে দিবে, তুই যাবি জান্নাতে আর আমি যাবো জাহান্নামে, যেহেতু আমি অভিশপ্ত, আমার উপরে আল্লাহর লানত হয়ে আছে, আমি কোনোদিনই জান্নাত পাবো না, তো তুই যাওয়ার সাথে যাস না। আর আমরা করি কি, এই শয়তানের পরামর্শ, শয়তানের কথা মেনে আমরা যেন শয়তানের পরামর্শ অনুসরণ করে আমরা জীবনযাপন করতে আসি। আজ মুসলিম বহুল এলাকা, এখানে উচিত ছিল যেহেতু এটা ছাত্রদের একটা প্রোগ্রাম, বাৎসরিক প্রোগ্রাম, কিন্তু আপনাকে আমি বলছি এই প্রোগ্রামের জন্য আমি একটা ডেট মিস করে আছি, কালকে চলে থাকার কথা আমার, কিন্তু আজিজুর রহমান বললেন ভাই এটা প্রোগ্রামটাতে থাকেন, আমি যেহেতু কথা দিয়েছিলাম আগে তার জন্য এই প্রোগ্রামটা আমি আছি। আমি একটু আগে বললাম আমার ভাই মাহবুব মসজিদকে পাওয়া খুব কঠিন, এমার্জেন্সি পাওয়া খুব কঠিন, আল্লাহ মেহরবানি উনিও উপস্থিত হয়ে আছে। আমি অনুরোধ করবো এলাকার মানুষ আপনারা আসুন, এখানে রাত ১২টাও হবে না, অতিরিক্ত ১১টা প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আপনি গিয়ে ঘুমাবে আর ফজরের সালাতটাকে আদায় করবেন ভালো করে। আমি কোরআন মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ صالحا وقال إنني من المسلمين الله বলছেন ওই লোকটার চেয়ে, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে, যে ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে, মানুষকে নিয়ে আসে, শুধু ডাকা নয় এবং নিজে সৎ কর্ম করে, সৎ আমল করে, ন্যায় আমল করে, মুসলিমিন, এবং তিনি বলেন দায়ী বলছেন নিশ্চয় আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত।
এর আয়াতের অর্থটা হলো এই তো, দাওয়াতের কাজ একেবারে অপরিহার্য। আপনি এটা মনে করে নিয়েন না যে এই দাওয়াতি প্রোগ্রাম শুধু আলেমদের উপরে ফরজ আছে, আলেমদেরই এটা দায়িত্ব, আলেমেরাই এটা আওয়াজ করবে, জুমাতে খুতবা দিবে আলেমেরাই দিবে, জালসায় বক্তব্য দিবে আলেমেরাই দিবে, এটা আলেমদেরই কাজ। এটা আপনি মনে করে নিন না। আপনাকে আমি স্মরণ করে দিতে যাচ্ছি, আপনি এটা কখনো ভাবিয়েন না, আর ভাবিয়েন না যে আমি ওখান থেকে অনেক দূরে আছি, আমার দায়িত্ব এটা নয়। কেন না? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলছেন, হে খবরদার, তোমরা সকলে, হে আমার উম্মতেরা, তোমরা সকলে দায়িত্বশীল ব্যক্তি, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলে দায়িত্বশীল ব্যক্তি, এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, কোনো উপায় নেই। নবী বলছেন, তোমরা সকলে দায়িত্বশীল মানুষ, এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। ফাল ইমামু রায়ন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, ওরে শুনো, ইমাম যিনি হওয়ার, গ্রামের ইমাম যিনি হবেন, লিডার যিনি হবেন, তিনি হলেন দায়িত্বশীল ব্যক্তি। সেই দায়িত্বশীল ব্যক্তিকে তার ইমামতিতে যত মানুষ আছে, তার আন্ডারে যত মানুষ আছে, সেই সমস্ত মানুষদের হিসাব তার বুঝিয়ে দেওয়া দিতে হবে। ইমাম সাহেবকে তার দায়িত্বের যতগুলো লোক আছে, যতগুলো মানুষের ইমামতি করে, সমস্ত লোকের হিসাবটা দিয়ে দিতে হবে। প্রধান সাহেবকে তার পঞ্চায়েত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার পঞ্চায়েতের আন্ডারে যত মানুষ আছে, তারা ন্যায্য প্রাপ্য পায় কি পায় না, তাদের দেওয়া হয় কি হয় না, সেই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ভাই আমার বন্ধু, আমার আমি দাবি বলছে, পুরে পুরুষ তুমি সর্ব, তুমি বাইরের গার্জেন আছো, তুমি একজন দায়িত্বশীল ব্যক্তি, তোমার স্ত্রী সম্পর্কে, তোমার ছেলে মেয়ে সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। শুধু তুমি নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, তোমার দায়িত্বে যারা যারা আছে, তুমি যাদের মানে নেতৃত্ব দিচ্ছ, দায়িত্ব ভালো হয়ে আছো, সেই সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর বাড়ির মাল, তার ছেলে মেয়ে দেখাশোনা করা, স্বামীর মাল সম্পর্কে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, এটা আমার নামে বলছে। তাহলে আপনি বাদ পড়লেন না? আপনি নিজে একজন বাড়ির মালিক, আপনার ছেলের হিসাব, আপনার স্ত্রীর হিসাব, আপনার মেয়ের হিসাব, আপনাকে হিসাব দিতে হবে। আচ্ছা, আপনার স্ত্রী, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার স্ত্রীর দায়িত্ব হলো আপনার মালের হেফাজত করা, মালকে দেখাশোনা করা, এবং ছেলে মেয়েদের দেখাশোনা করা। ভাই আবার বন্ধু আবার, অতএব আপনি নিজে দায়িত্বশীল হন, নিজে নামাজ পড়ুন এবং ভালো কাজ করুন, আপনার স্ত্রীকেও আপনাকে ভালো কাজ করাতে হবে, এটা আমার নাবি বলছে। আপনার ছেলে মেয়ের হিসাব আপনাকে দিতে হবে, অতএব আপনার ছেলে মেয়েকে ভালো কাজে পরিচালিত করতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ, কোন উপায় নেই। থাকলো কথা, আপনি দায়িত্বশীল হয়ে আপনি নিজের কর্তব্য করে যাচ্ছেন, আপনার কথা নাও থাকতে পারে, আপনার দায়িত্বটা, যে দায়িত্ব আমার দিয়েছেন আপনি দায়িত্ব পালন করলেন, আপনার কথাতে আপনার ছেলে মেয়ে হেদায়েতে আসলো না, সেটা অন্য ব্যাপার, আল্লাহ ওখানে আপনাকে পাকড়াও
কেন বলছি, নবী পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা, নবী পর্যন্ত নিজের ছেলেদেরকে হেদায়েত করেছেন বহুদিন ধরে, বহুদিন ধরে, কিন্তু নিজের ছেলেকে হেদায়েত করতে পারেনি। হযরত নূহ আলাইহিসসালাম, হযরত নূহ 950 বছর উনি দাওয়াতের কাজ করেছেন, 950 বছর। আপনার আমার বয়স কত? 50, 60, 70 বছর, 80 বছর। কিন্তু হযরত নূহ আলাইহিসসালাম এমনিতে কোন নবী 40 বছর না হওয়া পর্যন্ত তাকে নবুয়তি দেওয়া হয় না, নবী করা হয় না। উনি 40 বছর হলেন, নবী হলেন, তারপরে দাওয়াতের কাজ উনি আরম্ভ করলেন। দাওয়াতের কাজ আরম্ভ করে 950 বছর উনি দাওয়াতের কাজ করলেন। ইতিহাস বলছে 50 থেকে 55টা লোক হযরত নূহ দাওয়াতে মানে মানুষ এসেছিল, ইমান এনেছিল হযরত নূহের উপরে। বলেন তো দেখা মানুষগুলো তার কি ধরনের ছিল, তাদের হৃদয়, তাদের মন মগজ কিরকম ছিল। আল্লাহ, কোরআনে পাওয়া যায় যখন আল্লাহর ওয়াদা হলো উনি নূহ বলেছে, হযরত নূহ দোয়া করে রাব্বুল আলামিন, এই জালেম এই বদমাশেরাকে আমি সম্মিলিতভাবে ডাকলাম, দলবদ্ধ দলবদ্ধভাবে ডাকলাম, দলবদ্ধভাবে তাদের আমি দাওয়াত দিলাম, আমি তাদের ব্যক্তিগতভাবে দাওয়াত দিলাম, তাদের কাছে আমি দিনের বেলা দিলাম তোমার দিনে প্রচার করতে, তাদের কাছে আমি রাত্রে গেলাম কিন্তু এরা আমার কথা শুনল না, এরা আমার কথা শুনল না। রাব্বুল আলামিন লা তাযারফিল আলা আরজে, আল্লাহ এই পৃথিবীর বুকে তুমি ইয়েদের নাসালের মধ্যে কাউকে তুমি ছেড়ে দিবে না, এদের হালাক করে দাও। ভাই আমার বন্ধু, আমার আল্লাহ বুলালের কাছে নহরে শোনো, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা হলো, হযরত আল্লাহ মানুষ ঠাট্টা বিদ্রোহ সরে করে দিল, উনি নূহ তুমি কোন মানুষ, আমরা অনাবৃষ্টিতে মরি, আমাদের অনাবৃষ্টিতে কোনো ফসল পানি হয় না, ওরে সবজায় ফলে না, তুমি কোন মানুষ, এখন নৌকা নৌকা তৈরি করো। যাই হোক আল্লাহ বুলালের ওয়াদা হয়ে গেল। আল্লাহ বলেন আকাশে তুই বৃষ্টি বর্ষণ কর, যত বৃষ্টি আসে তোর বুকে তোর বৃষ্টি বর্ষণ কর। মাটিকে আল্লাহ বললেন, মাটিরে তোর বুকে যত পানি আছে তুই উবলে দে, তুই বমি করে দে, তোর যত পানি আছে পানি তুই বার করে দে। ভাই আমার বন্ধু, একইবারে লাগাতার বৃষ্টি হতে আছে। হযরত নূহ আলাইহিসসালামকে বলা হলো, বলেন তোর উপরে যারা ঈমান এনেছে, মহিলা পুরুষ নির্বিশেষে তোকে যারা মেনেছে, আমাকে যারা মেনে নিয়েছে, শোনো শোনো, এদেরকে না তুমি নৌকাতে উঠে উঠে যাও। হযরত নূহ নৌকায় উঠলেন, ছেলে ছেলেকে বলে, ছেলে এখনো মেনে যাও, এখনো আমার কথা মেনে না, আল্লাহর উপরে ঈমান আনো, নৌকাতে চলে আসো। বলেন তো দেখি অন্য লোক তো দূরের কথা, তাহলে তো নূহ নবীর ব্যাখ্যা একই বারে খুব বাঘা নবী। আল্লাহ ছেলে বলছে না তোমার রব কেন মানতে পারো না, আল্লাহর এটা গজব, আল্লাহর এটা আযাব, এখান থেকে তুমি পরিত্রাণ পাবে না। ছেলে বলেন না আব্বা তোমার কথা নেব না, বন্যা যদি চলে আসে ওই যে দেখেন যদি পাহাড় আছে, ওই যে উঁচু পাহাড় আছে, আমি সে পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, কিন্তু আমি তোমার কথা মানব না। হায়রে ছেলে, হায়রে বাবা, একজন নবী হয়ে 950 বছর ধরে তাহলে করার পরেও ছেলেকে আনতে পারলেন না। ভাই আমার বন্ধু, আমার আল্লাহ আল্লাহকে বলেন, হে আল্লাহ ওই যে আমার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি দেখতে পাওয়া গেল। হযরত
নিজের জায়গাতে ফিরে যায়, মন না করার হাদিস শোনার পরে একটু নরম হয়, আবার যখন স্কুল গেট পার হলো নিজের জায়গা ঠিক আছে। বলা হলো বিড়ি হারাম, সিগারেট হারাম, খৈনি হারাম, মদ হারাম, জুয়া হারাম, তাস খেলা হারাম, সব হারাম, মনটা হলো আর খাবো না, আর যাবো না এখানে। আর যেন স্কুল গেট পার হয়েছে, বুঝতে পেরেছে, ওই কোমরে বাকুয়াটা দুগুণ যা আছে ওখানে গিয়ে হা, আর তাড়াতাড়ি খুঁজে সরে গেল। শয়তান বলছে খা, তুই খা এগুলা, তুই না খেলে আমি সঙ্গী পাবো না, বুঝতে পেরেছে। দাওয়াতের কাজ আপনাকে করতেই হবে, আপনার ছেলে দেখো নিজে না দাওয়াতে রাখে, নিজেকে দাওয়াতে আপনার মধ্যে যে আরাম জিনিস আছে ওইগুলো থেকে আপনি কেমন করে বাঁচবেন, নিজে কাকে দাওয়াত দেন। তারপর আপনার ছেলে মেয়েদের কাছে যান, তারপর আপনি দুর্বলী লোকের কাছে যান, নিজে দাওয়াত কবুল করলেন না আর অপরকে দাওয়াত দেবে, আপনার কথাতে আশার করবে না। আপনার ছেলে নবুয়ত আপনার বেনামাজি, পাক্কা বেনামাজি, আপনার ছেলেকে আপনি নয়া ধরাতে পারলেন না আর আপনি অন্যের কাছে চলে যাবেন। আপনার স্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আপনি যদি দায়িত্ব পালন না করেন, তাকে দাওয়াতের কাজ না করেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, দাওয়াতের কাজ যখনই আপনি করতে যাবে তখনই আপনার উপরে বিপদ এসে হাজির হয়ে তখনই আপনার বিপদ চলে আসবে। আপনি আলহামদুলিল্লাহ নামাজ ধরে নিয়েছেন, বুঝতে পারছেন, আর নিজে গিয়ে কাউকে বলছেন ভাই আরে চলিতে গেল, 40 বছর বয়স তো পার হয়েছে, আর তো খুব জোর 30-25 বছর 30 বছর 40 বছর পার হয়ে যাবে, চলো নামাজ ধরো, আর থেকে নামাজ ধরো, চট করে বলবে দেখো নামাজের কথা, নামাজে পড়া বলে পাক্কা নামাজ, কালকেও নামাজ ধরো আজকে আমার নামাজের কথা বলে, ছি 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 মানুষ। এই দেখো আপনি মনে যাকে চাইবেন সে আপনার দাও, অথবা ওটা বেঞ্চগুলো একটু আপনি দেওয়া যায় কিনা, হ্যাঁ একটু স্বেচ্ছাসেবী দিয়ে একটু অনুরোধ করে, একটু অনুরোধ করছি আপনাদের মহিলাদের একটা দেখতে পাচ্ছি আশা প্রবণতা দেখতে পাচ্ছি, তো আপনাদের বেঞ্চগুলোকে একটু যদি সামনে আগে ওই জায়গাটা পড়বে কাজে লেগে যাবে, বুঝতে পারছেন।